জেলখানায় তকবীর দিয়েছি, 22 দিন জেলখানায় ছিলাম, দেখা হতো না। আল্লাহ তাআলা দেখা করেছেন কোনো এক কারণে, ঘটনা বলবো। এই জামিন পাইছি বলে আসছি, ওখানেও তকবীর হয়, ওখানেও দিনের কথা বলছি, ওখন হাজার হাজার জনতা আমার কথা শুনেছে প্রতিদিন। জোরে কান্ন সুবহানাল্লাহ, তকবীর দিতে হবে সমস্ত শক্তি দিয়ে। নারায়ণ তকবীর, আল কোরআনের আলো। ঘর জ্বালে কি করবেন? ঘর তো পোড়া যায় শেষ, ঘর জ্বালিয়া কোনো লাভ আছে? কম ওইখানে যদি জ্বালা যায় গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে, কি ঠিক কি না? কোন আল কোরআনের আলো সারা দেশে জ্বালো, কোরআন ছাড়া অন্য কিছু সংক্ষিপ্ত কথা হবে কোরআন থেকে। এ কোরআন কারো বাবার কোরআন নয়, এ কথা হবে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে, কথা হবে কোনো মানুষকে সন্তুষ্ট করে নয়, কথা হবে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহকে সন্তুষ্ট করে। জোরে কন্ন সুবহানাল্লাহ। বিভিন্ন মামলায় ফেসায় ফেসায় আলেমদের শেষ করার চেষ্টা আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহর দরবারে, কয় শ্রেণী? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইয়াশফাউ লাহু সালাসা ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর আল আম্বিয়া, নবীর আল্লাহর দরবারে সুপারিশ করবে। দুই নম্বর আল উলামা, আলেমরা সুপারিশ করবে আল্লাহর দরবারে। তিন নম্বরে ওয়াশুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে কাল সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসতে হবে। কি রাজি আছি? রাজি আছি না নাই? আলেমদের ভালোবাসতে হবে, আলেমদের মহব্বত করতে হবে, আলেমদের ঘৃণা করা যাবে না। এখন মৌলভী দেখলে মানুষ ভয় পায়, ঠিক কিনা? কোন কয় জোরে হারিলে বেটা করে দাওয়াত পাইছি, আর যদি ধীরে হাঁটে কয় বেটা কতবারই খাইছে, কি ঠিক কি না? আর যদি বসি থেকে কয় আজ দাওয়াতে পাই নাই। এক শ্রেণীর লোক আছে খালি মৌলভীর দোষ খুঁজি বেড়ায়, ঠিক কি না? কোন এখানে আসার আগেই প্রশাসনের লোক বলতেছে, হুজুর দেখে শুনে কথা বলেন, অবস্থা খারাপ, কি দেখবো? নাই তো কিছুই নাই, ইমানও নেই, আমল নাই, কি শেষ, সব শেষ। সোনার বাংলাদেশ, ইমান আমল শেষ, ইমান আমল শেষ, সোনার বাংলাদেশ এমন কিছু কাজ করছে সব কিছু শেষ, ঠিক কি না? কোন সুতরাং বাংলাদেশটা শেষ, ইমান আমল শেষ। এই যে টেলিভিশনটা খুললে উলঙ্গ নাচ আর গান আছে না নাই? আছে না নাই? যুবকদের বিরুদ্ধে যত আইন সমস্ত যুবকদের বিরুদ্ধে, ঠিক কিনা? কোন একটা মেয়েকে দেখবেন এফটিজিং 6 মাস জেল, কয় মাস কারাগারে ছিলাম, অনেক যুবক, কি ব্যাপার ভাই, কসে এফটিজিং এর মামলা, কি মামলা, ধর্ষণের মামলা, ভাই পিছনে কথা কর না, এমন আইন হয়েছে মেয়েরা যদি সাক্ষী দেবে আমাকে ধর্ষণ করছে, করুক না করুক তারপরও যাবজ্জীবন জেল, কি? অথচ যত আইন সমস্ত মেয়েদের পক্ষে পুরুষদের বিরুদ্ধে, কথা ঠিক না? ঠিক। আর ইফটিজিং দেখলেই ধরলেই, ওরা শর্ট কাটি, শর্ট কাপড় পরে, কাপড় চোপড় শর্ট কাটিং শাটিং ফিটিং, এর নাম হচ্ছে ইফটিজিং। ওরা এত বেপরোয়া বেহায়া পরে চলে, ওদের কোনো বিচার নাই, ঠিক কিনা? কোন আর আমরা যদি দেখি, দেখিলেই 6 মাস জেল, কি কোন ঠিক কিনা? কোন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, রেসপেক্টেড অনারেবল প্রাইম মিনিস্টার, আমরা তার কাছে দাবি জানাই যে এই ইফটিজিং এর আইন করছেন, ভালো কথা, দুঃখ নাই, এমন আইন করেন আকাশ সংস্কৃতি, এই আগ্রাসন, এই উলঙ্গ অশ্লীল ছবি, ফেসবুকের অশ্লীল ছবি বন্ধ করেন এবং পর্দার আইন চালু করেন, তাহলে বাংলাদেশের যুবক যুবতী নষ্ট হবে না, হবে না, হবে না। এই আইনের পক্ষে কারা রাজি হাত তুলে দেখান তো। এই একটা স্লোগান দি শেষ, হে মুসলমান, একটা স্লোগান দি শেষ, সব শেষ। এই আইন যদি থাকতো, পর্দার আইন বেপর্দায় থাকতো না, চলতো না, সমাজের একটা যুবক
এফটিজিং হতো না হতো না হতো না, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক বলেন এ কোরআন যদি মানো তাহলে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যদি কোরআন মানো আর রাসূলের আইন মানো তাহলে দুনিয়ায় শান্তি পাবে, পরকালে ও মুক্তি পাবে। জোরে কান সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, কোনো চিন্তাও। আজকে সমাজে হায় হায় অবস্থা, আমরা ইমান থবো কোথায়? ইমান থবার জায়গা নাই। জোরে কান ঠিক নেবে ঠিক ভাই? আহাইরা আক্রান্ত বেশি। একটা ছবি দেখতেছে মন খারাপ হচ্ছে, বাজারে সুন্দর সুন্দর কমল পানি মিষ্টি পানি পাওয়া যায়, এগুলো খায়া শরীর আরো গরম হচ্ছে, তারপরে আকাম কুকাম শরীরের মধ্যে হচ্ছে না হয় না, হয় কি না? হয়। এই জন্য এগুলো সমাজ থেকে শান্তিপূর্ণ করতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই অশ্লীল ছবি বন্ধ করতে হবে, পর্দার আইন চালু করতে হবে, তাহলে এই সমাজ শান্তির সমাজ হবে। খুশি হয়ে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআন শিখাতে হবে, মাদ্রাসাগুলো জীবিত রাখতে হবে, হাফেজ ছাত্রদেরকে হাফেজ পড়াতে হবে, হাফেজ করতে হবে। ছাত্ররা যদি হাফেজ হয় এই ছাত্রর পিতা মাতা আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মাদ্রাসায় ফজলুর রহমান ভাই এত কষ্ট করে বাচ্চাগুলো লেখাপড়া করাচ্ছে, মানুষ করতেছে, এই সন্তানগুলো কিয়ামতের দিন আল্লাহর দরবারে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন কোরআন পড়ো আর উপরে ওঠো, কোরআন পড়ো আর আমার জান্নাতের সিঁড়িবে সিঁড়িবে উপরে ওঠো। যেই জায়গায় কোরআন তোমার কোরআন পড়া তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ওই জায়গাটা তোমার জন্য বাজেট করে দিবে। যে জায়গায় কোরআন তেলাওয়াত শেষ সেটাই হবে তোমার ডেস্টিনেশন, অবস্থানের স্থল। সুতরাং আজকে হাফেজরা যারা কোরআন মুখস্থ করেছে, সিনার মধ্যে কোরআন রেখেছে, তারা কোথায় যাবে? শেষ মাকাম কোথায় যাবে? সর্বোচ্চ মঞ্জিলে পৌঁছে যাবে। এই জন্য কোরআন বেশি করে পড়েন, কোরআন পড়েন আর কোরআন বুঝেন, আমল করেন। কোরআন কোরআনকে বুঝতে হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারাল কোরআনে ফাস্তাজাহারাহু ফাহাল্লাহালাহু ওয়া হাররামা হাররামাহু আদখালাহুল্লাহুল জান্নাত। যে ব্যক্তি কোরআন পড়বে, বাচ্চাদেরকে কোরআন পড়াবে, মাদ্রাসায় কোরআন পড়াবে এবং কোরআন অনুযায়ী বাচ্চা সন্তান আমল করবে, হাল্লা হালালাহু ওয়া হাররামা হাররামাহু আদখালাহুল্লাহুল জান্নাত। তারা কোরআনের হালাল অনুযায়ী হালাল মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম মেনে চলবে। আদখালাহুল্লাহুল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমদেরকে ওই কোরআনওয়ালা ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতে পৌঁছায় দিবেন। শুধু বেহেশতে যাবে না, এমন দশ ব্যক্তি সম্পর্কে নিজে বেহেশতে যাবে আর দশ ব্যক্তি সম্পর্কে আল্লাহর দরবারে সুপারিশ করবে। এমন দশ ব্যক্তি, যেই দশ ব্যক্তি হিসাবের পরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন দশ ব্যক্তি সম্পর্কে কোরআনের আমলকারী কোরআনওয়ালা কোরআনের মান্যওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ।